স্বাগত সকলকে পিক্সেল ট্রাভেল অ্যান্ড লিভিং এ। আপনারা জানেন আমরা নিত্য নতুন জায়গার সন্ধান দিয়ে থাকি। আজ এমনই এক জায়গার সন্ধান দেব আপনাদেরকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলকাতায় সিমলা স্ট্রিটে অবস্থিত রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম সম্পর্কে। সঙ্গে থাকুন, আর আমাদের সঙ্গে থাকতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন পিক্সেল ট্রাভেল অ্যান্ড লিভিং, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। ভারত পথিক রাজা রামমোহন রায়ের স্মৃতি বিজারিত এই মিউজিয়ামটি ঘুরে দেখতে দেখতে আসুন মিউজিয়াম সম্পর্কিত সমস্ত তথ্য ও ওনার জানা অজানা দু চার কথা আপনাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকুন। মিউজিয়ামটি ঘুরে দেখবার জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা আছে, 10 টাকা করে টিকিট জনপ্রতি। টিকিট কেটে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। চলুন এবার মিউজিয়ামটি ঘুরে দেখে নেওয়া যাক। মিউজিয়ামটিতে যেমন সংরক্ষিত আছে তার নানান স্মৃতি, তেমনি তার অবদান সম্পর্কে জানা অজানা কথা। সমকালীন সমাজের নানা কুসংস্কার ও অপসংস্কৃতির বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু হয় তাতে বিশেষ ভূমিকা নেয় রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত আত্মীয় সভা। 1815 সালে রামমোহন কলকাতায় স্থায়ীভাবে বসবাস করতে এলেন। সেই বছরই তিনি তার বাসস্থান 113 নম্বর আপার সার্কুলার রোডে, বর্তমানে আচার্য প্রফুল্লচন্দ্র রোডে অবস্থিত আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। 85 নম্বর আমার স্ট্রিটের বাড়িতে তাঁর পরিবারবর্গ বাস করতেন। কিছুদিন এই বাড়িতে আত্মীয় সভার অধিবেশন বসেছিল। বর্তমানে এটি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। সপ্তাহে একদিন আত্মীয় সভার অধিবেশন অনুষ্ঠিত হতো। সেখানে শিবপ্রসাদ মিশ্র বেদ ও অন্য ভারতীয় শাস্ত্র থেকে পাঠ করতেন। রামমোহন রচিত ব্রহ্মসঙ্গীত পরিবেশন করতেন গোবিন্দমালা। পৌত্তলিকতা বিরোধী এই আত্মীয় সভা দেশের ও সমাজের উন্নতি ও ধর্ম সংস্কার বিষয়ে নানাবিধ আলোচনার কেন্দ্রে পরিণত হয়। অনেকে আত্মীয় সভার অধিবেশনে যোগ দিতেন। এদের মধ্যে অন্যতম হলেন দ্বারকানাথ ঠাকুর, ব্রজমোহন মজুমদার, হলধর বসু, নন্দকিশোর বসু, রাজনারায়ণ সেন ও হরিহরানন্দ তীর্থস্বামী। মাঝে মাঝে ডেভিড হেয়ার এই সভায় উপস্থিত থাকতেন। একদিন তিনি প্রস্তাব করেন যে একটি ইংরেজি স্কুল স্থাপিত হলে আত্মীয় সভার উদ্দেশ্য ভালোভাবে রূপায়িত হবে। আত্মীয় সভা তার এই প্রস্তাব অনুমোদন করে 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী হয়। রক্ষণশীল হিন্দুদের বিরোধিতার জন্য রামমোহন রায় কলেজের কমিটিতে না থাকলেও কলেজ স্থাপনে নানাভাবে সাহায্য করেন। ঐতিহাসিক দিক থেকে এই আত্মীয় সভার গুরুত্ব অপরিসীম। এই সভায় আলাপ আলোচনার মাধ্যমে রামমোহন ও তার সহযোগীরা আধুনিক ভারত গঠনের স্বপ্ন দেখেছিলেন। আত্মীয় সভার গুরুত্ব। 1815 খ্রিস্টাব্দে কলকাতায় বসবাস শুরু করার পর দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর, কালিকানাথ ও বৈকুণ্ঠনাথ মুন্সি, রাজনারায়ণ বসুর পিতা নন্দকুমার বসু প্রমুখ বেশ কয়েকজন সহকর্মী বন্ধুবর্গকে সঙ্গে নিয়ে রামমোহন সার্কুলার রোডে নিজ ভবনে একটি আত্মীয় সভা স্থাপন করেছিলেন। ঐতিহাসিক দিক দিয়ে এই আত্মীয় সভার গুরুত্ব ছিল অপরিসীম। এই সভার আলোচনা ও কার্যক্রমের মধ্য দিয়ে আধুনিক ভারতের নবজাগরণের অঙ্কুরোদ্গম হল। এখান থেকেই শুরু হয়েছিল প্রচলিত সকল ধর্মের মধ্যে পৌত্তলিকতা ও অলৌকিকতার বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলন, যুক্তিপূর্ণ শাস্ত্র বিচারের দ্বারা একেশ্বরবাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ। এখান থেকেই শুরু হয় বেদ বেদান্ত প্রভৃতি ভারতীয় শাস্ত্রগুলির বাংলায় ও হিন্দুস্থানিতে অনুবাদ ও ব্যাখ্যাসহ পুস্তিকার প্রকাশ, এবং সেগুলি সর্বসাধারণের অবগতির জন্য বিনামূল্যে বিতরণ করা হতো। সহমরণ প্রথা, জাতিভেদ প্রথা এবং অন্যান্য বহু কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলনের এখান থেকেই শুরু, যার ফলে 1829 সালে সহমরণ প্রথা এবং 1830 সালে সাগরমেলায় সন্তান বিসর্জন প্রথা নিষিদ্ধ হয়ে যায়।
দেশে ইংরাজি শিক্ষা প্রবর্তনের জন্য প্রথম প্রচেষ্টা এখান থেকেই শুরু হয়, যা শীঘ্রই ফলপ্রসূ হয় হিন্দু কলেজ, বর্তমানে প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে। প্রথম ভারতীয় সাংবাদিক হিসেবে রামমোহন এখান থেকেই বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র সংবাদ কৌমুদী প্রকাশ করেন। দেশীয় সংবাদপত্রগুলির স্বাধীনতা হরণের প্রচেষ্টায় ব্রিটিশ শাসকদের আইন প্রণয়নের বিরুদ্ধে রামমোহনের বিক্ষুব্ধ আন্দোলনের সূত্রপাতও এখানেই।